আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 260 নম্বর ক্লাসটি। আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন আপনাদের সুস্থ রাখে, নিরাপদে রাখে, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসুন শুরু করা যাক আজকের পর্বটি। প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আস্তে কথা বলো। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন কালাম সোয়াই সোয়াই। এখানে কালাম অর্থ কথা, সোয়াই সোয়াই মানে আস্তে। কালাম সোয়াই সোয়াই মানে আস্তে কথা বলো। তারপর লেখা আছে আমার বেতন লাগবে, আরবিতে বলবেন আনা আবগা রাতি। বাক্যটিতে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব মানে আমার বেতন লাগবে, আমি বেতন আগামীকাল দিব। আনা আতিক রাতিব বকরা, এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব মানে বেতন, বকরা অর্থ আগামীকাল। আনা আতিক রাতিব বকরা, আমি আগামীকাল বেতন দিব বা আমি বেতন আগামীকাল দিব। নেক্সটে লিখা আগামীকাল আমি আসব, বুকরা আনা ইজি। এখানে বুকরা মানে আগামীকাল, আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, বুকরা আনা ইজি, আগামীকাল আমি আসব। তারপর লিখা আছে তোমার গাড়ি লাগবে, আরবিতে জিজ্ঞাসা করবেন ইমতা আবগা সাইয়ারা। বাক্যটিতে ইন্তা অর্থ তোমার, আবগা মানে লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। ইন্তা আবগা সাইয়ারা, তোমার গাড়ি লাগবে। এখন লেখা আছে আমি আগামীকাল কিনে দিব, আরবিতে বলবেন আনা স্ত্রী বুখরা। এ বাক্যে আনা অর্থ আমি, স্ত্রী মানে কিনা, বুখরা শব্দের অর্থ আগামীকাল। আনা স্ত্রী বকরা মানে আমি আগামীকাল কিনে দিব। এখন লিখা আছে আমার একজন লোক লাগবে, আরবি ভাষায় বলবেন আনা আবগা ওয়াহেদ নফর। এই বাক্যটিতে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর মানে লোক। আনা আবগা ওয়াহেদ নফর মানে আমার একজন লোক লাগবে। তারপর লিখা আছে সবাই ভালো আছো, আরবিতে বলবেন কুল্লু নফর কয়েস। এই বাক্যটিতে কুল্লু মানে সব, নফর মানে লোক, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর কয়েস মানে সবাই ভালো আছো। তারপর লিখা এখানে বক বক করছো কেন, আরবিতে বলবেন লেশ গিরগির হেনা। বাক্যটিতে লেশ মানে কেন, গিরগির অর্থ বক বক করা, হেনা মানে এখানে, লেশ গিরগির হেনা, এখানে বক বক করছো কেন। তারপর লিখা আছে কেন ঝগড়া করছো, আরবিতে জিজ্ঞাসা করবেন লেশ সাউই জঞ্জাল। বাক্যটিতে লেশ মানে কেন, সাউই অর্থ করা, জঞ্জাল মানে ঝগড়া, লেশ সাউই জঞ্জাল, কেন ঝগড়া করছো। তারপর লিখা আছে তোমাকে কে মেরেছে, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন মিন অদ্রব ইন্তা। এ বাক্যটিতে মিন মানে কে, অদ্রব অর্থ মারা বা অদ্রব অর্থ মারা, ইন্তা মানে তোমাকে, মিন অদ্রব ইন্তা, তোমাকে কে মেরেছে। তারপর লিখা আছে তুমি আল্লাহকে ভয় করো না, প্রশ্নটি এভাবে জিজ্ঞাসা করবেন ইন্তা মাফি খোফ আল্লাহ। ইন্তা মানে তুমি, মাফি খোফ অর্থ ভয় করো না, ইন্তা মাফি খোফ আল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো না। তারপর লেখা আছে আমার ভুল হয়েছে, আরবি ভাষায় বলবেন আনা গলতান। বাক্যটিতে আনা মানে আমার, গলতান মানে দোষ বা ভুল, আনা গলতান আমার ভুল হয়েছে। এখন লেখা আছে তোমার কত টাকা লাগবে, আরবিতে জিজ্ঞাসা করবেন
কাম আবগা ফুলুস ইন্তা। এই বাক্যটিতে কাম অর্থ কত, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা, ইন্তা অর্থ তোমার। কাম আবগা ফুলুস ইন্তা, তোমার কত টাকা লাগবে। এখন লিখা এখানে কি করো, আরবিতে জিজ্ঞাসা করবেন অ্যাশ সাউই হেনা। এ বাক্যটিতে অ্যাশ মানে কি, সাউই অর্থ করা, হেনা মানে এখানে। অ্যাশ সাউই হেনা অর্থ এখানে কি করো। তারপর লিখা আছে কাজ নাই, প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন মাফি শুগুল। বাক্যটিতে মাফি অর্থ নাই, শুগুল মানে কাজ। মাফি শুগুল অর্থ কাজ নাই। তারপর লেখা আছে দেখো নতুন লোক এসেছে, আরবিতে বলবেন শুফ ইজি জেদিদ নফর। শুফ অর্থ দেখা, ইজি অর্থ আশা, জেদিদ মানে নতুন, নফর শব্দের অর্থ লোক। শুফ ইজি জেদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। তার সাথে বক বক করো, হুয়া সাওয়া সাওয়া গিরগির। এখানে হুয়া শব্দের অর্থ সে বা তার, সাওয়া সাওয়া মানে সাথে, গিরগির শব্দের অর্থ বক বক করা। হুয়া সাওয়া সাওয়া গিরগির মানে হচ্ছে তার সাথে বক বক করো। এবারে লিখা আছে তোমার কাজ লাগবে না, আরবিতে বলবেন মাই আবগা ইন্তা শুগুল। এখানে মাই আবগা মানে লাগবে না, ইন্তা মানে তোমার, শুগুল শব্দের অর্থ কাজ। মাই আবগা ইন্তা শুগুল, তোমার কাজ লাগবে না। কত বছর তুমি এখানে কাজ করো, আরবিতে জিজ্ঞাসা করবেন কাম সানা ইন্তা শুগুল হিনা। এখানে কাম অর্থ কত, সানা মানে বছর, ইন্তা অর্থ তুমি, শুগুল শব্দের অর্থ কাজ। কাম সানা ইন্তা শুগুল হিনা, কত বছর তুমি এখানে কাজ করো। 6 বছর আমি এখানে কাজ করি, আরবিতে বলবেন সিত্তা সানা আনা সাউই শুগুল হিনা। এখানে সিত্তা মানে 6, সানা মানে বছর, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শুগুল মানে কাজ, হিনা অর্থ এখানে। সিত্তা সানা আনা সাউই শুগুল হিনা, 6 বছর আমি এখানে কাজ করি। তুমি সব সময় বেশি কথা বলো, ইন্তা আলাতুল গিরগির। ইন্তা মানে তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির শব্দের অর্থ বক বক করা। ইন্তা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 260 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের ভিডিও এভিডেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।